সমস্যা বলতে দেখুন এখন বর্তমান পরিস্থিতিতে রাস্তাঘাট সরকার তো দিচ্ছে ঠিকই আমাদের মোরালপুরে যে রাস্তাটা এখন বর্তমান রয়েছে সেই রাস্তাটা ডবল রাস্তা বর্তমান সময়ে এমনই একটা ঘটনা ঘটছে যে মোরালপুর থেকে গাড়ি একটা যদি যায় আরেকটা গাড়ি সাইড দিতে পারছে না কেন কারণ হচ্ছে আমাদের মোরালপুরে তো আছেই এমনকি মোরালপুর টু সারাপুরি রোডের মধ্যে রাস্তা ব্যবহার করছে সাধারণ পাবলিক কেউ কার রাখছে কেউ গাড়ি রাখছে কেউ ইড রাখছে কেউ বালি রাখছে কেউ পেট্রোল এই যে একটা করছে সেখানে কি ঘটছে সাধারণ মানুষ কিন্তু অ্যাক্সিডেন্টের মুখে পড়ছে গাড়ির মুখে পড়ে যাচ্ছে তারা মারা যাচ্ছে সেই সেই কে কেন্দ্র করে একটা বড় ঘটনা ঘটছে আমরা চাই না এই ধরনের ঘটনা আমরা চাই সরকার যে রাস্তা দিয়েছে মানুষ ব্যবহার করুক প্রত্যেকটা লোকে যাতে সুবিধা পায় তারা এভাবে যাতে রোড যদি জ্যাম হয় প্রতিদিন একটা প্রতিনিয়ত ঘটনা ঘটবে অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হবে মানুষ তাতে মারা যাচ্ছে অসুবিধা এলাকায় ঘটছে আমরা চাই না এই ধরনের ঘটনা যাতে না ঘটে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি মোরালপুর টু রাস্তা যেটা রয়েছে সেটা আমাদের যাতে রাস্তাটা ক্লিয়ার হয় জাম জট না ঘটে এটা আমরা সব সর্বপ্রথম চাইনি কি করেছেন আজকে আজকে করেছি বলতে এই রাস্তাঘাটের জন্য সমস্ত গাড়ি মালিকরাও বন্ধ রেখেছে গ্রামে লোকেরাও চাইছে বন্ধ থাক সরকার বা প্রশাসন এসে দেখুক বিষয়টা যাতে রাস্তাটা কীভাবে ক্লিয়ার করা যায় এই রাস্তাটা দখল করে কারা রয়েছে দখল প্রত্যেকটা পাবলিকই রয়েছে গ্রামে লোকেই আছে আমরা বিগত দিনে একাংশ লোক রাস্তার রাস্তার উপরে উপরে বসবাস করছে ব্যবহার করছে কাজ করছে ইট বালি পাথরের সব থেকে বড় সমস্যা আছে কাঠের সমস্যা আছে যে তাদেরকে কি গ্রাম থেকে জানানো হয়েছে জানানো হয়েছে কিন্তু তারা সেইভাবে বলা হওয়া সত্ত্বেও এই কাজ বন্ধ করেনি ওরা আপনার নাম আমার নাম রাজু দাস মনারপু